তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম সেই অঙ্কের ক্লাস। আমি লাভ ক্ষতির চ্যাপ্টারটা থেকে নিয়েছি, মানে লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে অঙ্ক করাবো ভেবে লাভ ক্ষতির চ্যাপ্টারটাতে আমি হাত দিয়েছি। তো আমি এই চ্যাপ্টার থেকে সব অঙ্ক করাবো না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এমন যেগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছে সেসব অঙ্কগুলো 15 খানা মতো করিয়ে দেবো, এরকম ধাপ বাই ধাপ করিয়ে দেবো। আমি হয়তো সময় পাচ্ছি না, বর্তমানে আমি ট্রেনিংয়ে রয়েছি, সেই জন্য সময়টা হয়তো আমি মিলাতে পারছি না। তো অন্য অন্য যারা ইউটিউব থেকে মানে রোজগার করে তাদের মতো বেশি কথা না বাড়িয়ে মানে মেনলি অঙ্ক শুরু করাটাই আমার মনে হয় খুব বেটার হবে, তাই আমি ক্লাসটা শুরু করছি। দেখো, প্রথম অঙ্কে বলছে এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে, তার 2/5 অংশ। সে এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনেছে, তার 2/5 অংশ 10% লাভে এবং বাকি অংশ 15% লাভে বিক্রি করে। বিক্রি করে মোটের ওপরে তার কত লাভ হয়েছে সেটা জানতে চেয়েছে, মানে মোটের ওপরে শতকরা কত লাভ হয়েছে সেটা জানতে চেয়েছে অঙ্কে। তো দেখো, আমি মোট 400 টাকার আমি আপেল কিনেছিলাম, মোট 400 টাকার আপেল কিনেছিলাম, বুঝছি মোট কত টাকা, মোট 400 টাকার আমি আপেল কিনেছি। তাহলে মোট 400 টাকার আমি আপেল কিনলাম, কত আপেল কিনেছি জানি না, কি বলছি তার 2/5 অংশ। তোমরা সবাই ভগ্নাংশ দেখে ভয় পেয়ে যাও, তো ভগ্নাংশ দেখে কখনো ভয় পাবে না। 2/5 অংশ, এই ভগ্নাংশের মানেটা তোমাকে বলে দিই, ভগ্নাংশের ক্ষেত্রে নিচেরটা সবসময় মূল হয়, এমনকি মেন হয়। তাহলে মোট কত অংশ আপেল কিনেছে, 5 অংশ, নিচে কত আছে 5, সে 5 অংশ আপেল কিনেছে কত টাকায়, 400 টাকায়। তাহলে যদি সে 5 অংশ আপেল 400 টাকায় কিনে, তাহলে 1 অংশ আপেলের দাম বের করবো, তাহলে 5 অংশ আপেলের দাম 400 টাকা, 1 অংশের দাম কত, 400/5, মানে কত আসছে 5×40=80 টাকা। তাহলে 1 অংশে আপেলের দাম 80 টাকা। সে প্রথমে কি বলছে, 5 অংশ আপেলের মধ্যে 2 অংশে সে 10% লাভ করছে, আবার 1 অংশে আপেলের দাম আমি পেয়েছি 80 টাকা। যদি 1 অংশ আপেলের দাম 80 টাকা হয়, তাহলে 2 অংশ আপেলের দাম কত হবে, 160 টাকা, 80×2। তাহলে ফার্স্ট আমি দেখো সিপি, তাহলে 160 টাকার আপেলে আমি কি করব, 10% লাভ করব। তাহলে 10% লাভ করবো 160 টাকার আপেলে। যদি 160 টাকায় আপেল কিনি, তাহলে 10% লাভে বিক্রি করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে, 160-এর সঙ্গে 10% যোগ করবো, তাহলে 160-এর 10%, দেখো এভাবে বের করতে হয়, 160×10/100 করলে 10% বেরিয়ে যাবে, 0 0 কেটে দাও কত, 16 টাকা। তাহলে 160 টাকার আপেলে আমি লাভ করছি কত, 16 টাকা। তাহলে এখানে লাভ মানে প্লাস সাইন, এখানে 16 টাকা লাভ করছি। তাহলে দেখো, 5 অংশ আপেলের মধ্যে 2 অংশ আপেলে আমি 16 টাকা লাভ করেছি, বাকি আছে কত অংশ, আর 3 অংশ। তাহলে 2 অংশের দাম যদি 1 অংশের দাম যদি 80 টাকা হয়, তাহলে 3 অংশের দাম কত হবে, 3×8=24, 240 টাকা। তাহলে 240 টাকার আপেল এখন আমি কী করবো, বিক্রি করবো, কত পার্সেন্ট লাভে, 15% লাভে। তাহলে 240-এর ওপরে আমাকে 15% বের করতে হবে, তাহলে কী করবো আবার দেখো, সেই 240×15/100, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটবো, 5×2=10, 5 দিয়ে কাটবো, 5×3=15, আবার 3 দিয়ে কাটবো, 3×8=24। তাহলে বর্তমান কত থাকছে, সরি একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে 0 0 কেটেছি, ওপরে হবে 3×5=15, আর 5×2=10, 2 দিয়ে কাটলে 24কে হবে কত, 12। তাহলে কী থাকলো এখানে, 3×12=36। তাহলে 224 টাকার আপেলে আমি লাভ করছি কত, 36 টাকা, এখানে লাভ করলাম আমি 36 টাকা, হয়েছে। তাহলে ওভারঅলে মোট লাভ কত হলো আমার, 36×16 কত, 36×16 যোগ করলে কত হবে, 36×6=42×10=52, মানে আমি 52 টাকা লাভ করেছি মোটের উপরে। তাহলে মোট কত টাকার উপরে লাভ করেছি, 500 টাকার উপরে।
তাহলে 500 টাকার উপরে আমি 52 টাকা লাভ করেছি, 500 টাকার উপরে 52 টাকা লাভ করেছি। তাহলে আমাকে বের করতে বলে শতকরা কত লাভ হয়েছে? তাহলে 52 টাকা লাভ হয়েছে, জায়গায় হচ্ছে না। তাহলে 52 টাকা লাভ করছে কত টাকায়? 500 টাকায়। তাহলে 100 টাকায় কত হবে বের করবো? ইন্টু 100, 2 শূন্য 2 শূন্য কেটে দেবো, তাহলে 5/52, 52কে 5তে ভাগ করে দাও, উত্তর বেরিয়ে যাবে। তাহলে 52কে 5তে ভাগ করতে হলে কী করতে হবে? এই 52, 5 × 10 = 50, 20, 5 × 4 = 10.4%। কত আসছে অ্যান্সার? 10.4% লাভ হচ্ছে, মোটের উপরে লাভ হচ্ছে। 52কে 5 দিয়ে ভাগ করলে আসবে 10.4, এখানে অ্যান্সার কত? 10.4%। তাহলে শতকরা মোটের উপরে লাভ হলো কত? ও না সরি, অঙ্ক ভুল হয়ে গেল তো, এখানে 500 কেন হবে, এখানে 452 লাভ হয়েছে, সরি 452, আমার মোট টাকা তো 400, একটু ভুল হয়েছে, তোমার কারেকশন করে নেবে। এই যে 52 টাকা লাভ হলো কত টাকার উপরে? 400 টাকার উপরে। তাহলে 52 টাকা লাভ হচ্ছে, এই দেখো 52 টাকা লাভ হচ্ছে 400 টাকার উপরে, ইন্টু 100 কত হবে? 0 0 কেটে দেবো, কত? 13%। তাহলে অ্যান্সার কত হবে? 13%, সরি একটু ভুল হয়ে গেছিলো, কিছু মনে করতে না। তারপরে অঙ্ক বলছে, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে, এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে, বিক্রি করে দেখলো যে মোটের ওপরে তার 176 টাকা লাভ হয়েছে, দ্রব্যটির ক্রয়মূল্য কত? আমাকে বের করতে হবে। দ্রব্যটির ক্রয়মূল্য আমি জানি কি? দ্রব্যটির ক্রয়মূল্য আমি জানি না। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য আমি জানি না, সেটি আমাকে ধরে নেব, যে ধরে নেব দ্রব্যটির ক্রয়মূল্য জানি না। এখানে কি বলেছে? 1/3 অংশ, মানে আমি 3 অংশ আপেল কিনেছি, তার মধ্যে 1 অংশ আমি 20% লাভ করছি। তাহলে মোট আপেল কত আমার? 3 অংশ। তাহলে মোট আপেল 3 অংশ, আমি ধরে নিই দ্রব্যটির ক্রয়মূল্য ছিল, সে ধরে নিই 300 টাকার সে আপেল কিনেছিল, ক্রয়মূল্য আমি 300 টাকা ধরে নিলাম, কেন বলো তো? সে মোট আপেল আমার 3 অংশ, 3 অংশের জন্য আমি 300 টাকা ধরে নিয়েছি। মোট আপেল যদি 4 অংশ হতো, 4 অংশের জন্য 400 ধরতাম। মোট আপেল যদি 5 অংশ হতো, তাহলে 5 অংশের জন্য আমি 500 ধরতাম, 6 অংশ বললে 600 ধরতাম। যেহেতু মোট আপেল আমার 3 অংশ, তাই ক্রয়মূল্য আমি 300 ধরে নিয়েছি, 300 সাপেক্ষে অঙ্ক আমি করে আসবো। 3 অংশ আপেলের দাম যদি 300 টাকা হয়, তাহলে 1 অংশ আপেলের দাম কত হবে? 100 টাকা হয়েছে। তাহলে 3/1 ভাগ আপেল সে 20% লাভ করছে। তাহলে 100 টাকার আপেলে, এটা সিপি, 100 টাকার আপেলে যদি সে 20% লাভ করে, নিশ্চয়ই 100তে সে +20 টাকা লাভ করবে। তাহলে বাকি আছে কত? 2 অংশ। 2 অংশের দাম কত হবে? 200 টাকা। এই 200 টাকার আপেলে কত লাভ করবে? 12%। তাহলে 12% লাভ মানে 100তে 12 টাকা লাভ, তাহলে 200তে কত লাভ হবে? 24 টাকা। তাহলে এখানে লাভ হলো কত? 24 টাকা। মোট লাভ কত আসছে? মোট লাভ দেখো 44 টাকা, এখানে মোট লাভ পেয়েছি 44 টাকা। হচ্ছে দেখো 300 টাকাতে মোট লাভ হচ্ছে 44 টাকা, কিন্তু অঙ্কে কী পেয়েছি মোট লাভ? 176 টাকা। তাহলে আমি বলতে পারি এই 44 টাকা লাভ মানে 176 টাকা? তাহলে এই 44 = কি লিখবো? 176 টাকা। তাহলে 44 সমান যদি 176 হয়, তাহলে 1 = কত হবে? 176/44 হয়েছে। আমাকে বের করতে হবে কি ক্রয়মূল্য? ক্রয়মূল্য আমি কত ধরেছি? 300। তাহলে 300 সমান কত হবে? 176/44 = 300। তাহলে দেখো 44 দিয়ে 76কে কাটলে কত হবে? দেখো 4/44 = 76 হবে, 4/44 = 76 হবে। তাহলে অ্যান্সার কত হবে? 4×3 = 1200 টাকা। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য ছিল 1200 টাকা, দ্রব্যটির ক্রয়মূল্য ছিল কত? 1200 টাকা, এটা হচ্ছে সিপি, দ্রব্যটির ক্রয়মূল্য ছিল 1200 টাকা, কিন্তু আমি ধরে দিলাম কত? 300। ঠিক আছে, এভাবেই অঙ্ক করে আসবে, এরকম অঙ্ক দেবে পরীক্ষায়, যদি বলে 1/4 অংশ বা 2/5 অংশ, 5 অংশ মানে তোমার মোট 5 অংশ আপেল, বা মোট 5 অংশ তোমার দ্রব্য, 5 অংশ দিলে তুমি ক্রয়মূল্য 500 ধরবে, 6 অংশ দিলে ক্রয়মূল্য 600 ধরবে, বোঝা গেল? আচ্ছা, তারপরে পার্ট 3 আসে, এখানে বলছে চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়, প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য বা বর্তমান মূল্য কত?
তাহলে দেখো চালের দাম 20% কমলে, যদি চালের দাম 100% ছিল তাহলে 20% কমে বর্তমানে কত দাম হবে চালের? বর্তমানে দাম হবে 80%। আমাকে এই দামটা বের করতে হলে চালের, যদি চালের দাম 100% ছিল তাহলে 20% কমলে কত হবে? 80%। তাহলে আমাকে বের করতে বলেছে বর্তমান মূল্য, তাহলে বর্তমান চালের দাম কত? 80%। এই মূল্যটা আমাকে বের করতে হবে। তো দেখো চালের দাম 20% কমলো, দিয়ে 20% কমে যাওয়াই আমি 100 টাকায় 2 কেজি চাল বেশি কিনতে পাই। তাহলে দোকানদারকে আমি 100 টাকা দিলাম, আমাকে চাল 2 কেজি বেশি দিল। ধরো আগের দিন আমাকে 100 টাকায় 1 কেজি চাল দিত, বর্তমান চালের দাম 20% কমে যাওয়ার জন্য আমাকে 2 কেজি চাল বেশি দিচ্ছে, মানে কত দেবে? x+2 কেজি দেবে। কেন আমাকে 2 কেজি চাল বেশি দিচ্ছে? ওই যে চালের দাম 20% কমে যাচ্ছে সেজন্যে। তাহলে ফার্স্ট আমাকে বের করতে হবে যে কত পার্সেন্ট দাম আমার কমেছে, কত পার্সেন্ট দাম কমেছে। তাহলে 100-এর উপরে 20% কমা, তাহলে 100-এর উপরে 20% কমা মানে 100 টাকাতে 20 টাকা আমার কমে গেছে বাজার মূল্য। তাহলে 20 টাকা কমে গেছে, তাহলে 20 টাকা কমে যাওয়ার জন্য দোকানদার আমাকে 2 কেজি চাল বেঁকে দিচ্ছে। কেননা দোকানদারকে তো আমি 100 টাকায় দিচ্ছি, 100 টাকায় দিচ্ছি বলে দোকানদার আমাকে 2 কিলো চাল বেঁকে দিচ্ছে। তো ওই 100 টাকার মধ্যে 20% দাম আমি বেঁকে দিচ্ছি, তাই 100 টাকার 20% বের করে নেবো। তো 100 টাকার 20% হচ্ছে এই 20 টাকা। এই 20 টাকায় আমাকে কী দিচ্ছে? 2 কেজি চাল বেঁকে দিচ্ছে। তাহলে 2 কেজি চালের দাম যদি 20 টাকা হয় তাহলে 1 কেজি চালের দাম কত হবে বর্তমান? 10 টাকা। তাহলে 1 কেজি চালের দাম হবে বর্তমান 10 টাকা। 1 কেজি চালের দাম বর্তমান 10 টাকা। এবং কে তোমাকে বলতে পারতো যে এরকম বলতে পারে যে প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্যও বলতে পারে বা অরিজিনাল প্রাইজও বলতে পারে। এবার যদি অরিজিনাল প্রাইস বের করতে বলতো, প্রকৃত মূল্য বের করতে বলতো, তাহলে তুমি কী করতে? এই যে 10 টাকার দাম কখন আসলো? যখন চালের বাজার মূল্য 80%। তাহলে তুমি বলতে পারো 80% দাম ইকুয়াল টু 10 টাকা হয়েছে। তাহলে অরিজিনাল মূল্য কত ছিল? 100%। তাহলে 100%-এর মান বের করলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে। তাহলে 80% ইকুয়াল টু 10/80, তাহলে 100% ইকুয়াল টু কত হবে? 10/80 × 100। কাটাকাটি করো, 4×80, 5×100, 4×2 2.5, 5×2×10, 5×25 মানে 12.5। তাহলে অরিজিনাল মূল্য হয়তো তখন 12.5 টাকা। যদি অরিজিনাল মূল্য বের করতে বলতো বা প্রকৃত মূল্য বের করতে বলতো তাহলে 12.5 হতো। আর যদি বর্তমান মূল্য বা হ্রাসপ্রাপ্ত মূল্য বের করতে বলে তাহলে অঙ্কে তোমায় একটা টাকা বলবে, যত টাকা বলবে আর যত পার্সেন্ট কমলো সেই টাকার উপরে সেই পার্সেন্টেজটা বের করে নেবে। সাপোজ বললো 500 টাকায় তুমি 5 কেজি চাল বেশি কিনতে পাও, কখন? যখন চালের মূল্য 20% কমে গেলো। তাহলে 500 টাকার উপরে তুমি 20% বের করে নেবে, 500 টাকা 20% কত? 100 টাকা। তাহলে সেই 100 টাকা বেঁকে দিচ্ছ, তার জন্য তুমি 5 কেজি চাল বেশি পাচ্ছ। তাহলে 5 কেজি চাল ইকুয়াল টু 100। বোঝা গেলো তো? ব্যাস। তারপর অঙ্কে বলছে দেখো, তারপর অঙ্কে বলছে 2 টাকায় 3টি হিসাবে কিছু আম কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভ ও ক্ষতির হার কত হবে তুমি নির্ণয় করো। তাহলে ফার্স্ট এই অঙ্কগুলো করার সিস্টেম বলে দিই তোমাকে। ফার্স্ট দেখো, টাকা আর দ্রব্য লিখে নেবে, টাকা দ্রব্য লিখে নেবে। তাহলে ফার্স্ট কী ছিল তোমার? 2 টাকা টাকা ঘরে টাকা লিখবে, দ্রব্যর ঘরে দ্রব্য লিখবে। তাহলে তুমি কী করছো? 2 টাকায় 3টে কিনছো, এটা হচ্ছে কেনা দাম, সিপি। তাহলে 2 টাকায় তুমি 3টে কিনছো আর বিক্রি করছো 3 টাকায় 2টো, তাহলে সেলিং প্রাইস এসপি। তাহলে বিক্রয় মূল্য কত হবে? 3 টাকায় 2টো। তুমি 2 টাকায় 3টে কিনছো আর বিক্রি করছো 3 টাকায় 2টি, এতে তোমার শতকরা কত লাভ বা ক্ষতি হবে বের করতে বলেছে। অনেকজন অনেক রকমভাবে করে, সূত্র দিয়ে করে। তো সূত্র জিনিসটা আমি পছন্দ করি না, সেজন্য সূত্র দেব না, বেসিক্যালি বোঝানোর চেষ্টা করব। তো এই অঙ্কটা করতে গেলে কী করবে দেখো, এটাকে 1 নম্বর আর এটাকে 2 নম্বর ধরে নিবে। ফার্স্ট কাজ হবে আমার দ্রব্য সেম করা, দ্রব্যগুলোকে আমি সেম করব। তাহলে দ্রব্য সেম করতে গেলে এই 2কে প্রথম গুণ করবে, মানে ব্যস্ত অনুপাতে গুণ করে দেবে, প্রথম লাইনকে 2 দিয়ে আর পরের লাইনকে 3 দিয়ে। হয়েছে? মানে এটা কী বলো তো, এটাকে সেম করতে হলে ইন্টারচেঞ্জ করে গুণ করে দিলেই হয়ে যায়, সে 2 আর 3 দিয়ে গুণ করে দেবে, সেম হয়ে যাবে। যখন আমি 2 দিয়ে গুণ করব তখন টোটালটাকেই কিন্তু গুণ করব। এবার দেখো, 2×2 = 4, এখানে কত হবে? 3×2 = 6,
মানে 4 টাকায় 6টি আমি কিনছি, 4 টাকায় 6টি কিনছি, মানে এটা আবার কেনা দামে চলে এসেছে, 4 টাকায় 6টি কিনছি, বিক্রি করবো দেখো এসপি, আবার 3 দ্বিগুণ করবো, তাহলে 3 × 9 = 9 টাকা, আর 3 × 2 = 6, দেখো চলে খেতে 6 6, দেখো 6টি আম আমি 4 টাকায় কিনছি, আবার এই 6টি আম আমি 9 টাকায় বিক্রি করছি, তাহলে 6টি আম আমি 4 টাকায় কিনছি, 6টি আম আমি 9 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ হচ্ছে কত আমার, 5 টাকা বেরিয়ে গেল, 6টি আম আমি 4 টাকায় কিনছি, আবার 6টি আম আমি 9 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ হচ্ছে কত আমার, 5 টাকা, আমাকে বের করতে হবে কি, শতকরা লাভ বা ক্ষতির হার, তাহলে এই অঙ্কের লাভ হয়েছে, তাহলে লাভের হার বেরাবে, লাভের হার বের করার নিয়ম লাভ বাই কেনা দাম বা লাভ বাই সিপি, লাভ বাই সিপি মানে ক্রয় মূল্য, লাভ বাই সিপি মানে ক্রয় মূল্য ইন্টু 100, লাভ বাই কেনা দাম ইন্টু 100, তাহলে এখানে লাভ হলো কত, 5 টাকা, কেনা দাম কত আমার, 4 টাকা ইন্টু 100, 4 দিয়ে কাটো, 4 = 25, 100, 5 = 125, তাহলে লাভ হয়েছে কত আমার মোটের উপরে, 125% আমার লাভ হয়েছে, এখানে কি হয়েছে 125% আমার লাভ হয়েছে, এখানে লাভ হয়েছে কত, 125% আমার লাভ হয়েছে, কেননা 4 টাকা কেনা দাম আর 5 টাকা লাভ, তাহলে লাভ হচ্ছে কত, 125%। তারপর শেষ অঙ্ক বলছে 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, তাহলে এই সিপি আর এই এসপি, 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্য সমান, তাহলে 18টি দ্রব্য আর 18টি দ্রব্য আমি যে টাকায় কিনেছি, 12টা দ্রব্য আমি সে টাকায় বিক্রি করেছি, ক্রয় মূল্য সমান মানে কি, 18টি দ্রব্য আমি যে টাকায় কিনছি ঠিক 12টি দ্রব্য আমি সে টাকাতে বিক্রি করছি, তাহলে 12টি দ্রব্য যখন আমি বিক্রি করছি তখন আমার কী হচ্ছে, 6টি দ্রব্য লাভ হয়ে যাচ্ছে না, 18টি দ্রব্য আমি ধরো থেকে 10 টাকায় কিনছি, আবার 12টি দ্রব্য আমি 10 টাকায় বিক্রি করছি, তাহলে লাভ হচ্ছে কত আমার, 6টি দ্রব্যের ক্রয় মূল্য সমান, লাভ হচ্ছে আমার 6টি দ্রব্যের ক্রয় মূল্য সমান, তাহলে এখানে লাভ কী হলো, 6টি দ্রব্যের ক্রয় মূল্য, 6টি দ্রব্যের সিপি, 6টি দ্রব্যের ক্রয় মূল্য সমান লাভ হলো, 6টি দ্রব্যের ক্রয় মূল্য সমান লাভ হলো, তাহলে আমাকে বের করতে হবে শতকরা লাভের হার কত, তাহলে যখন আমি 12টি দ্রব্য বিক্রি করছি তখন আমার 6টি দ্রব্যের ক্রয় মূল্য সমান লাভ করছি, তাহলে 6/12 × 100 × 100, তাহলে 6 × 2 = 12, 2 দিয়ে কত হবে 50, তাহলে লাভ হচ্ছে কত আমার, এখানে 50% লাভ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পরের দিন আবার হবে।